Lecture 3 from the course Strategic Marketing. So, in the previous class, we concluded our second lecture, which was in part of Chapter 1. So, we will start from Chapter 2, which is Company and Marketing Strategy, Building Relationship Between Customer and Company. Okay. So, our first teacher, like introductory chapter, which is the strategy, marketing initiative. First, I'm going to strategy. Then হচ্ছে মার্কেটিং এর কনসেপ্টটা আমরা ডিফারেন্ট সিনারিওতে নিয়ে এসেছি যে আমাদের মার্কেটিং এখন আমরা নট অনলি অন প্লেস ইট উইল বি কনসিডার্ড অ্যাজ কাস্টমার্স অ্যান্ড কোম্পানিজ কম্পিটিটরস মানে প্লেসের পরিবর্তে আমরা এটাকে হচ্ছে পার্সন এর সাথে কনসিডার করব সো একটা কোম্পানি যত বেশি হচ্ছে তাদের এই যে মার্কেট অ্যাটেনশনটি ক্যাপচার করতে পারবে তত বেশি তাদের রিলেশনশিপটা তারা বেশি ডেভেলপ করতে পারবে কাস্টমার এর সাথে কোম্পানি দেখো আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার এটাই আমরা হচ্ছে ডিসকাস করবো যে ফার্স্ট চ্যাপ্টার আমরা কিন্তু স্ট্র্যাটেজিকে শুধু জেনে একটা জেনারিক স্ট্র্যাটেজি করেছিলাম সেখানে ফোর ফ্যাক্টর ছিল যে স্ট্র্যাটেজি আমরা যদি সিলেক্ট করি তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ স্ট্র্যাটেজি কোনটা হবে আমরা সেখানে দেখেছিলাম যে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্কেট ড্রাইভার হবে সো মার্কেট ড্রাইভারটাকে আমরা স্ল্যাশ দিয়ে বলেছিলাম যে এটাকে আমরা বলবো হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড কনসেপ্ট হবে মার্কেট ওরিয়েন্টেড অথবা কাস্টমার ওরিয়েন্টেড কত বেশি কাস্টমারদের থেকে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারবো তত কিন্তু আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারবো এবং এই ভ্যালুটা তাদেরকে ডেলিভার করতে পারবো এটাই হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটেজি এর মেইন টার্গেট ছিল আমাদের তাই না তো এই যে সেকেন্ড চ্যাপ্টার এখানে আমরা আরেকটু ব্রডলি ডিসকাস করবো সো যে আমাদের এই চ্যাপ্টার যে গোলটা আছে সেগুলো আমরা একটু দেখে নিই যে স্ট্র্যাটেজি আমরা শিখেছি স্ট্র্যাটেজি সিলেক্ট করতে শিখেছি কিছু ক্রাইটেরিয়া করেছিল তার ফাইভ গাইডলাইন ছিল সেখান থেকে এখন আমরা এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে প্ল্যান করবো সেটাকে আমরা এক্সপ্লেন করতে ট্রাই করবো এই চ্যাপ্টার দিয়ে দেন হচ্ছে বিজনেস পোর্টফোলিও আছে পোর্টফোলিওস আমরা হচ্ছে টার্মটা হয়তো আগে শুনি নাই বাট এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে একটু আইডিয়া আমরা পেয়েছি কেমন আমি বললে এখন মনে করবে যে আমরা বলেছি যে মার্কেটিং যে এনভায়রনমেন্ট সেটা সবসময় হচ্ছে এবার চেঞ্জ কনস্ট্যান্টলি এটা চেঞ্জ হতে থাকে বেসড অন কম্পিটিটরস অ্যান্ড কাস্টমার নিডস ঠিক আছে এটা যেহেতু চেঞ্জ হতে থাকে তাহলে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের কি করতে হবে আমাদেরকে নিজেদেরকেও ইমপ্রুভ করতে হবে তো নিজেদেরকে ইমপ্রুভ করতে হলে কিন্তু আমাদের যে এক্সিস্টিং অর কারেন্ট সিচুয়েশন আছে সেটাকে অ্যানালাইজ করতে হবে কার বেসড অন কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস আমরা যদি ফিউচারকে ফোরকাস্ট করতে পারি এবং ফিউচারের টার্গেট ফুলফিল করতে পারি এই যে প্রসেসটা এই ওভারঅল প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে বিজনেস পোর্টফোলিও সো এই পোর্টফোলিওটা হচ্ছে আমরা দেন দেখব যে টু স্টেপ একটা হচ্ছে কারেন্ট পজিশন অ্যানালাইসিস এবং হচ্ছে ফিউচার ফোরকাস্ট তো পোর্টফোলিও আমরা হচ্ছে এই টার্মটা জানবো না বাট এটা অলরেডি একটা আইডিয়া ছিল এইটার সাথে আমরা ফিটনেস ক্রিয়েট করবো কার আমাদের
আচ্ছা আমরা বলেছি যে মার্কেট সব সময় হচ্ছে কেমন ভাবে চেঞ্জ হয় তো মার্কেটের যে এবার চেঞ্জিং সিচুয়েশন এই সিচুয়েশন কে যদি আমরা হচ্ছে কনসিডার করতে পারি যে আমি এই সিচুয়েশনকে ফেস করতে পারবো অথবা আই ক্যান কোপ আপ উইথ দিস সিচুয়েশন তাহলে কিন্তু আমরা এটাকে কি বলবো আমরা এটাকে থ্রেট বলবো নাকি অপরচুনিটি বলবো যদি আমরা চেঞ্জেস চেঞ্জেস এর সাথে যদি নিজে কোপ আপ করতে পারি তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অপরচুনিটি সো এখন মার্কেটিং যে অপরচুনিটিস সেইটার সাথে যদি আমার কোম্পানি ক্যাপাবিলিটিস আমি ম্যাচ করতে পারি এই যে প্রসেসটা এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সো আমরা আরেকটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা বলেছিলাম যে স্ট্র্যাটেজি কি আর কোটা আমরা সিলেক্ট করি কেন মার্কেটের যে চেঞ্জিং সিচুয়েশন সেটার সাথে নিজেকে কোপ আপ করতে সো স্ট্র্যাটেজি আলাদা করেছি আর যে হচ্ছে মার্কেটিং কে আমার বিগিনিং এর সিচুয়েশন সব চেঞ্জ হয় তো এইটার সাথে যদি আমরা ফিটনেস আপডেট করতে পারি এটাকে আমরা বলবো এই ওভারঅল প্রসেসটা বলবো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আচ্ছা এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং জানার পরে আমরা দেখব হচ্ছে এখন একটা মার্কেট ওরিয়েন্টেড মিশন থাকে একটা কোম্পানি অথবা অর্গানাইজেশনের মার্কেট ওরিয়েন্টেড মিশন থাকে তো এই মিশনটা বোঝার জন্য আমরা একটা স্টেটমেন্টের দিকে যাই যেমন দুইটা ক্লাসিফাই দুই ভাবে আমরা ক্লাসিফাই করব মিশন স্টেটমেন্ট কে একটা হতে পারে মিশন স্টেটমেন্ট কি আস্ক করবে আর একটা হচ্ছে একটা স্টেটমেন্ট কেমন হওয়া উচিত এই দুইটা ক্লাসিফিকেশন দিয়ে আমরা হচ্ছে একটা মিশন স্টেটমেন্ট সম্পর্কে হচ্ছে একটা মিনারাইজ হব সো এইখানে একটা একটা एग्जांपल দিলে বেশি ভালো হবে কোন একটা কোম্পানির মিশন স্টেটমেন্ট কি বলতে পারে কোন যে কোন একটা অর্গানাইজেশন কোম্পানি আচ্ছা আমি বলছি এটা হচ্ছে কেমন নাইকি অথবা হ্যাঁ নাইকি নাইকি হচ্ছে তাদের প্রোডাক্ট গুলো কি বেসড বেসড অন অ্যাথলেটিক প্রোডাক্ট ঠিক আছে অ্যাথলেটিক প্রোডাক্ট আচ্ছা সো নাইকি এর মিশন স্টেটমেন্ট হচ্ছে এমন এনিওয়ান ক্যান বি অ্যান অ্যাথলেট অর উই প্রোভাইড কমফোর্ট অ্যান্ড মোটিভেশন টু দ্য অ্যাথলেটস তার মানে তারা কিন্তু দুইটা সেগমেন্ট করে ফেলেছে একটা হচ্ছে অ্যাথলেটদেরকে কি প্রোভাইড করবে মোটিভেশন অ্যান্ড কমফোর্ট ঠিক আছে সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দ্যার পারফরম্যান্স আর যারা হচ্ছে নন অ্যাথলেট কাস্টমার্স তাদেরকে কি প্রোভাইড কি মেসেজ দিচ্ছে তাদের মেসেজ হচ্ছে এমন এনিওয়ান ক্যান বি অ্যাথলেট সো আমরা যদি ডে টু ডে লাইফে নাইকি প্রোডাক্ট ইউজ করি তখন আমাদের মধ্যে একটা ফিল আসবে হচ্ছে আমরা অ্যাথলেট ঠিক আছে আচ্ছা তো এখন আসি এই কম্পোনেন্টটার বেসিসে আমরা হচ্ছে এই দুটো ক্লাসিফিকেশনকে দেখবো যে কেমন ফিটনেস আছে তাদের বলেছে যে এই যে আস্ক কি বলবে একটা মিশন স্টেটমেন্ট কেমন হতে হবে বলেছে যে হোয়াট ইজ আওয়ার বিজনেস সো যখন বলেছে যে এনিওয়ান ক্যান বি অ্যাথলেট অর প্রোভাইড কমফোর্ট অ্যান্ড মোটিভেশন তখন বুঝতে হবে তাদের প্রোডাক্ট কি কি বেসড তাদের প্রোডাক্ট হচ্ছে অ্যাথলেটিক প্রোডাক্ট এই টাইপের কিছু একটা বেসড দেন হুইজ দ্য কাস্টমার অ্যাথলেট কথাটা চলে আসছে তার মানে হচ্ছে কাস্টমার কারা এটা বুঝে গেছে আচ্ছা এন্ড হোয়াট কনজিউমার্স ভ্যালু কনজিউমার কি ভ্যালু করবে তার হচ্ছে কমফোর্টটাকে ভ্যালু করে প্রায়োরিটাইজ করবে হচ্ছে আদার হতে পারলে এই যে নাইকির সাথে যদি এখন আসলে আরেকটু ক্লিয়ার হয় হবে এই যে যখন হোয়াট শুড বি এটা আমি করতে তখন একটু ক্লিয়ার হয়ে গেল অ্যান্ড ইনভিজিবল হ্যান্ড দিয়ে বুঝিয়েছে যে কাস্টমার কারা এটা আমরা আগে থেকে মানে তারা জানবে আর কাস্টমাররা কিন্তু ক্লাসিফাই করতে পারবে না যেমন অ্যাথলেট কি শুধু হচ্ছে ফিমেল অ্যাথলেট হতে পারে নাকি মেল অ্যাথলেট হতে পারে বোথ ঠিক আছে তারপর হচ্ছে যারা নন অ্যাথলেট তারাও তো হচ্ছে কাস্টমার হতে পারে তাদের টার্গেটটা এমন হবে যেন কেউ ইজিলি হচ্ছে ক্যাপচার করতে পারবে বাট কিন্তু সাথে সাথে হচ্ছে একটা জাস্টিফাই করতে পারবে না ইনভিজিবল হ্যান্ড আচ্ছা আরেকটু আসি যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল দিতে আরেকটু ক্লিয়ার হবে যেমন হচ্ছে লরিয়ালের মিশন স্টেটমেন্ট কি কেউ বলতে পারবে লরিয়ালের যেই প্রোডাক্টগুলো লরিয়ালের প্রোডাক্ট অবশ্য ফিট করি তাহলে আমি এই প্রোডাক্টটা চুজ
কাস্টমার থাকে ক্যাপচার করে ফেলেছে দেন আসছে কি তাদের এটা যখন আমরা একটা মিশ্রণ স্টেটমেন্ট সিলেক্ট করব মানে রেডি করব তখন এটা কেমন হচ্ছে সেটা কিন্তু আমরা করছি সো ফার্স্ট দুটো পয়েন্ট গেল এখন হচ্ছে ফিটিং অফ মার্কেট এনভায়রনমেন্ট এখন মার্কেট এনভায়রনমেন্টের সাথে কিন্তু এটা ফিটনেস রাখতে হবে যেমন আগে যে এই অ্যাথলেটিক প্রোডাক্ট শুধু হচ্ছে তারা মানে অ্যাথলেটরা ইউজ করতো কিন্তু এখন কিন্তু ডে বাই ডে হচ্ছে পিপল আর গেটিং হেলথ কনসিয়াস ঠিক আছে নর্মাল পিপুলার হেলথ কনসিয়াস হচ্ছে তাহলে তারা সেই প্রোডাক্ট ইউজ করছে জিমে যাচ্ছে কেউ ইউজ করছে দেন হচ্ছে ফিমেল যারা কোনো কাস্টমার তাদের ক্ষেত্রে চিন্তা করেন তাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে এখন তারা ঘরের মধ্যে অনেক সময় পাচ্ছে না ঠিক আছে নিজেদের কেয়ার করার সময় পাচ্ছে না তারা তাহলে এমন প্রোডাক্ট চুজ করবে যেখানে তারা হচ্ছে ব্লাইন্ডলি রিলাই করতে পারবে তো এই রিলাই করার মতো করে কিন্তু তারা নিজের স্টেটমেন্টটাকে মার্কেট এনভায়রনমেন্টের সাথে সাথে চেঞ্জ করে ফেলছে দেন হচ্ছে বেসড অন ডিস্টিংটিভ কম্পিটেন্সিস এখন ডিস্টিংটিভ কম্পিটেন্সিস কি কি কম্পিটিটরদের মধ্যে বলেছিলাম না ক্যাপাবিলিটি সেম থাকে বাট দেয়ার লেভেল হচ্ছে ডিফারেন্ট থাকে এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে লেভেল অফ ক্যাপাবিলিটিস একটু ডিফারেন্ট থাকে সো এইখানে যে ক্যাপাবিলিটিস সেটা যেটা আলাদা কাস্ট কম্পিটিটরদের থেকে আলাদা করতে পারবো সেটা কিন্তু নতুন হচ্ছে ডিস্টিংটিভ কম্পিটেন্সিস সো এখন শ্যাম্পু কোম্পানি আলাদা অনেক অনেক আছে ঠিক আছে সব কোম্পানি কিন্তু আমাদেরকে কি অফার করছে হেয়ার ফল ডিফেন্স দিবে অথবা স্মুথনেস দিবে অথবা স্যালন স্টাইলটা স্মুথনেস দিবে ঠিক আছে বাট তারা কি বলেছে যে বিকজ উই ওয়ার্ক ইট তো এই প্রোডাক্টটা আমি কেন চুজ করব এখানে আমাকে ফাইভ প্রবলেমস আদার অ্যানাদার শ্যাম্পুগুলো যে প্রবলেমসগুলো সিলে মানে ইয়ে করবে সলিউশন দিবে এখানে ওয়ান প্রোডাক্টে আমাকে সেটা সলিউশন দিচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে যে মোটিভেটিং মোটিভেটিং হচ্ছে আমরা নাইকিটা দিয়ে অলরেডি বুঝেছি ঠিক আছে মোটিভেটিং অ্যান্ড অ্যানাদার হচ্ছে তেজ হবো সেটাকে আমরা মাথা রাখবো কেন বলছে উই ওয়ার্ক ইট তাহলে মোটিভেটিং মানে হচ্ছে আমাকে একটা ফিল দিচ্ছে যে এটা আমি ইউজ করার জন্য আমি ওয়ার্ক দিয়ে আসছি ঠিক আছে আচ্ছা সো এখন আমরা দুই ভাবে ক্লাসিফাই করেছি যে একটা মিশন স্টেটমেন্ট ধরেন এখন আমরা তো রিনাউন্ড কোম্পানি দিয়ে করেছি যখন এখন আপনি একটা এন্টারপ্রেনিয়র হিসেবে যখন আপনি নতুন একটা বিজনেস স্টার্ট করবেন তখন আপনার মিশন স্টেটমেন্ট কেমন হওয়া উচিত সেটার একটা গাইডলাইন কিন্তু আমরা এখানে দেখলাম যে এখানে নট টু ন্যারো নট টু ব্রড এন্ড হচ্ছে এটা মোটিভেটিং হতে হবে দেন এটা হচ্ছে ডিস্টিংটিভ কম্পিটিটিভটা হচ্ছে যেন ইজিলি কাস্টমার বুঝতে পারে এইভাবে হচ্ছে আমরা একটা মিশন স্টেটমেন্টটা রেডি করব এখন আসেন বিজনেস পোর্টফোলিও এটা 70% আমরা অলরেডি করে ফেলেছি এটা কি বলেছে যে বিজনেস পোর্টফোলিও হচ্ছে কালেকশন অফ বিজনেস এন্ড প্রোডাক্টস দ্যাট মেক আপ দ্য কোম্পানি আচ্ছা একটা কোম্পানিতে হচ্ছে ভার্সাটাইল বিজনেস অর প্রোডাক্টস থাকতে পারে সে ফর এক্সাম্পল ডাইভার্সিফাইড কোম্পানি ডাইভার্সিফাইড কোম্পানিতে কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট লাইন থাকে সো তাতে এই যে ডিফারেন্ট প্রোডাক্ট লাইন আছে সেটাকে হচ্ছে বিজনেস সাস্টেইন করার জন্য সাস্টেইন করার জন্য অথবা মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য এবং আরেকটা কি আরেকটা আরেকটা হচ্ছে যে মার্কেটের যে চেঞ্জিং এনভায়রনমেন্ট সেটার সাথে নিজেকে পপ আপ করার জন্য একটা অ্যানালাইসিস করতে হয় এই যে প্রসেসটা এটাকে আমরা বলি হচ্ছে পোর্টফোলিও এখন এই পোর্টফোলিওতে দুইটা স্টেপ একটা হচ্ছে কি অ্যানালাইজিং দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও আরেকটা হচ্ছে সেটিং দ্য ফিউচার পোর্টফোলিও বাই ডেভেলপিং স্ট্র্যাটেজিস সো ফার্স্ট যদি আমি আমার কারেন্ট পজিশন অ্যানালাইসিস না করতে পারি তাহলে কিন্তু আমি আমার ফিউচার ফরকাস্ট করতে পারবো না এক্সাম্পল হচ্ছে কেন হতে পারে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম না যে শর্ট অ্যানালাইসিস শর্ট অ্যানালাইসিস আসলে আসলে কি সেলফ ইভালুয়েশন আমি আমার সেলফ নিজের যদি আমি ইয়ে না বের করতে পারি যে আমার কোম্পানির থ্রেট কি অপরচুনিটিস কি অথবা ল্যাকিংস কি যদি আমি আইডেন্টিফাই না করতে পারি সেটার বেসিসে কিন্তু আমি কোনো অ্যাকশন নিতে পারবো না সো ফার্স্ট স্টেপ হতে হবে কি অ্যানালাইজিং দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও দেন শেপিং দ্য ফিউচার পোর্টফোলিও বাই ডেভেলপিং স্ট্র্যাটেজিস এখন এখানে চারটা দেখা যাচ্ছে যে বি হার্ভেস্ট ফোর ডাইজেস্ট এগুলো কি বুঝাচ্ছে এইটা হচ্ছে আসলে আমরা বলেছি কি দুইটা একটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস করব তার বেসিসে ফিউচারটাকে শেপ আপ করব সো এই শেপ আপ করে আসলে আমরা কি পাবো সেটা একটা এক্সট্রাক্ট একটা নলেজ পাবো না যে আমরা এখন কি ধরনের ডিসিশন নেওয়া উচিত আলটিমেটলি কিন্তু আমাকে ডিসিশনই প্রোভাইড করবে কোনো পোর্টফোলিও অ্যানালাইসিসের মাধ্যমে সো এই ডিসিশন এইগুলো হচ্ছে এক একটা ফোর টাইপস অফ ডিসিশন কিন্তু এইটা কিন্তু আমরা জেনারেলি কোনো একটা ডিসিশন নিতে পারবো না এই পোর্টফোলিওটা অ্যানালাইসিস করতে হলে আমাদের একটা ফ্রেমওয়ার্ক লাগবে এখন এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমি মানে একটা ম্যাট্রিক্সের থ্রু হচ্ছে এটা আসলে ইয়ে করা হয় আমি এই ম্যাট্রিক্সটা ড্র করছি আপনার অলরেডি হয়তো অনেকে ফ্যামিলি আছে এই ম্যাট্রিক্সের সাথে যেমন এখানে দেখুন তো রো কয়টা আছে দুইটা
So first of all, it is a matrix. It is a row column. It is a two by two matrix. Now, it is a two parameter. Business situation থেকে মানে কারেন্ট বিজনেস পজিশন থেকে আমরা অ্যানালাইসিস করব ঠিক আছে তো প্যারামিটার গুলো কি কি আচ্ছা প্যারামিটার তো বুঝি যেমন হচ্ছে আমরা যদি আমার মানে কারো রেজাল্ট যদি দেখতে চাই বা কাউকে যদি ইভ্যালুয়েট করতে চাই তাহলে কিছু দিয়ে আমরা ক্রাইটেরিয়া সেট করি না গ্রেড দিয়ে এরকম তো এটা হচ্ছে দুইটা প্যারামিটার মানে সো উপরে আমরা যে প্যারামিটারটা সেট করব এটা কি বলবো হচ্ছে মার্কেট শেয়ার আমরা একটু রিভিউ দিই দেন হচ্ছে আমরা
এটা হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কাদেরকে বলবো আমরা রো এন্ড কলাম দিয়ে কোন একটা অ্যারে অথবা ফ্রেমওয়ার্ক থাকলে ওটাকে ম্যাট্রিক্স বলি এখন এখানে যেহেতু দুইটা রো এন্ড দুইটা কলাম তাই এটাকে 2 বাই 2 ম্যাট্রিক্স বলেছি ঠিক আছে আর এটার একটা নাম হচ্ছে কি ডিসিজি ম্যাট্রিক্স এটা দুইটা প্যারামিটার এক হতে পারে মার্কেট গ্রোথ একটা হতে পারে মার্কেট শেয়ার এখন মার্কেট গ্রোথ হচ্ছে যেহেতু প্যারামিটার বলছি তাহলে এটা লিমিট থাকবে লো টু হায়ার আর হচ্ছে মার্কেট শেয়ার যেহেতু বলছি তাহলে এটা হতে পারে কেমন হায়ার টু লোয়ার সো এখন যেই গ্রিডটায় আমরা দেখব হচ্ছে মার্কেট শেয়ার এন্ড মার্কেট গ্রোথ বোথ আর হাই দুটোকে আমরা ইন্ডিকেট করব হচ্ছে স্টার মার্ক দিয়ে যেটাতে হচ্ছে মার্কেট শেয়ার লোয়ার বাট মার্কেট গ্রোথ হচ্ছে হায়ার তাকে আমরা ইন্ডিকেট করব কোশ্চেন মার্ক দিয়ে আর যেখানে আমরা বলব হচ্ছে মার্কেট গ্রোথ হচ্ছে লোয়ার বাট মার্কেট শেয়ার হচ্ছে হায়ার তাকে আমরা ইন্ডিকেট করব ক্যাশ কাউ দিয়ে আর যেটাতে দুইটাই হচ্ছে দুটো প্যারামিটার হচ্ছে লোয়ার ওটাকে আমরা বলব হচ্ছে ডট আচ্ছা এখন ডটটা কেন বলবো আমরা এই যে ডিসিশন যখন তখন বুঝতে পারবো আচ্ছা আমি মার্কেট শেয়ারটা হাই থেকে লো ধরছি কেন আমি যদি লো থেকে হাই ধরি হ্যাঁ ধরতে পারেন বাট এটা তো হচ্ছে আমরা বলছি না যে একটা ম্যাট্রিক্স এটা ফিক্স ফিক্স থাকে যেমন উনি বলছেন এটা কেন ডগ করবো ডগ হচ্ছে এটা আমরা নাম দিয়েছে যেমন এটাকে আমরা কল করছি ইবিসি ম্যাট্রিক্স এটাকে এবিসি ম্যাট্রিক্সও বলতে পারতাম এটা হচ্ছে ফিক্স মানে যেমন বলেন এটাকে কি বলে কারণ নাম কারণ আমি কেন চেঞ্জ করতে পারবো না এটা ফিক্স তেমন এই যেই বস্তুটা এটা এই ম্যাট্রিক্সের জন্য আমি বলি এটা যে কনসেন্ট্রেশন গ্রুপেরা এরা এই যে ম্যাট্রিক্সটা গ্রহণ করছে করে এরা এই যখন আপনার গ্রোথ এবং হচ্ছে মার্কেট শেয়ার লোয়ার পজিশনে থাকে তখন এটাকে এরা ইন্ডিকেট করছে দাও ইন্ডিকেট করছে জাস্ট এটাকে একটা নাম দিয়েছে এখন যখন আমরা দুটো মধ্যে রিসার্চ করে আসব তখন কিন্তু দেখবেন যে এটাকে ডগ নাম দেওয়াটা আসলেই মানে হচ্ছে রেশিও না মানে দেওয়া ছিল এটাও কোশ্চেন মার্ক দেওয়াই ছিল কেন কোশ্চেন মার্ক দেখলে আমরা কি বুঝি যখন আমরা একটা সিচুয়েশনটাকে ইন্টারপ্রেট করতে পারি না যে আমরা কনফিউজ এরকম একটা সিচুয়েশন হ্যাঁ আর ডগ হচ্ছে তো এখানে বলেছে যে যখন আমার মার্কেট শেয়ার ইনক্রিজ করতে হবে তখন আমার কি ডিসিশন নিতে হবে বিল্ড অথবা এক্সপ্যানশন দিকে আমার ডিসিশন নিতে হবে এই কারণে বলেছে এটা কোশ্চেন মার্কের সময় আমাকে বেশি বেনিফিট দিবে কোন ডিসিশনটা বিল মানে আমার যখন বিজনেস সিচুয়েশনটা এমন যে আমার গ্রোথ হচ্ছে হাই বাট আমার শেয়ার ক্যাপচার করতে হবে আমার এনাদার কেউ কম্পিটিটরদের হচ্ছে মার্কেট শেয়ার আমার হচ্ছে বেশি তখন আমি কি কোনটা টার্গেট কোন ডিসিশনটা নিব বিল আর এই সিচুয়েশন যেটা ওটাকে আমি কি বলবো কোশ্চেন মার্ক এখন বিল যে ডিসিশন এটা কোন সিচুয়েশনে বেশি কাজ করবে কোশ্চেন মার্ক সিচুয়েশনে বেশি কাজ করবে যখন আমার ফোকাস থাকবে আমি আমার মার্কেট শেয়ারটাকে ইনক্রিজ করতে চাই বিল কি ক্লিয়ার জি আচ্ছা এবার আসবো আমরা হচ্ছে গোল গোল হচ্ছে দিয়ে আমরা বুঝতে পারছি আসলে গোল হচ্ছে কেমন যে আমি আমার যে কারেন্ট পজিশনটা এটাই আমি হচ্ছে ধরে রাখতে চাই এটা কখন হবে এখানে কখন হবে যখন দুইটাই থাকবে ক্যাশ কাউ কিন্তু হবে দেখেন ক্যাশ কাউ কিন্তু আমার কি হাই আছে মার্কেট শেয়ার এখন মার্কেট শেয়ার যখন হয় আমি হচ্ছে জিপি আমার হচ্ছে ইউজার কাস্টমার বেশি বাংলাদেশে তখন আমার হচ্ছে মার্কেট শেয়ার হচ্ছে 75% আর বাংলা লিংক বা রুবি জিপি সব হচ্ছে 25% তখন মার্কেট শেয়ার যদি আমার এমনি থাকে মানে আমার এনাফ ক্যাশ ক্যাশ আছে ক্যাশ ফ্লো আছে তখন গ্রোথ এমনিই হবে ঠিক আছে তাহলে এই পজিশনটাই আমি কি করবো আমি হোল্ড করবো আমি কি চাইবো যে আমি আমার 75%টা বাদ দিয়ে দিই আমি এরকম চাইবো তো আমি আমার এই পজিশনটাকেই হোল্ড করবো দেখলাম যে আমার 50-50 হলে কিন্তু আমি আমার বিলের দিকে টার্গেট করবো কিন্তু যেহেতু আমি একটু সাস্টেইন মানে মানে আমার অ্যাডভান্টেজ বেশি হয়ে গেছে মানে মার্কেট শেয়ার আদার কম্পিটিটরদের থেকে হাই তখন আমি কি করবো আমার এই পজিশনে আমি স্যাটিসফাই ঠিক আছে তো হোল্ড কখন আসবে যে মার্কেট শেয়ারটাকে আমি প্রিজার্ভ করতে চাই আমার 75% মার্কেট শেয়ারটাকে আমি প্রিজার্ভ করবো সো এইটা কখন কাজ করবে বেশি এটা যখন আমার ক্যাশ কাউ পজিশনটা তখন কেন এখানে আমি বলেছিলাম যে একটা ডিসিশন আসলে আমার সিচুয়েশন ওয়াইজ সিচুয়েশনটা এখানে দেখেন মার্কেট শেয়ার হাই মার্কেট গ্রোথ হচ্ছে লোয়ার বাট মার্কেট গ্রোথ কি যদি মার্কেট শেয়ার যদি থাকে কিন্তু আমরা যদি এটাকে পজিশনটাকে হোল্ড করি মার্কেট গ্রোথ অলরেডি এক্সপ্যান্ড করবে এটা কি বুঝা যাচ্ছে জি ওকে আসলে হচ্ছে হারভেস্ট হারভেস্টে বলেছে যে যখন আমার শর্ট টার্ম ক্যাশ ফ্লো দরকার ঠিক আছে তখন হচ্ছে আমাকে হারভেস্টে করতে হবে যেমন হচ্ছে উইক ক্যাশ ফ্লো যখন থাকে তখন হচ্ছে আমার হারভেস্ট করতে হয় এটার এক্সাম্পল কেমন হতে পারে এটা এক্সাম্পল বলে যখন হচ্ছে ক্যাশ ফ্লো কম থাকে আমার এখন হচ্ছে ক্যাশ ফ্লো কোথায় কোথায় কম থাকবে যেখানে হচ্ছে আমার
মার্কেট শেয়ার কম সেখানে আমার ক্যাশ ফ্লো কম যেমন আমরা দেখেছি যেখানে হচ্ছে মার্কেট শেয়ার বেশি ওখানে কিন্তু আমার এনাফ ক্যাশ ফ্লো থাকার কারণেই কিন্তু আমি কোশ্চেনটা হোল্ড করেছিলাম তো কোন দুইটা পোর্শনে হচ্ছে আমার দুইটা পজিশন হচ্ছে আমার মার্কেট শেয়ার কম ইয়া থাকবে ক্যাশ ফ্লো থাকবে কম আইদার ক্যাশ কোশ্চেন মার্ক অর হচ্ছে ডো কারণ দুইটা পজিশনে কিন্তু আমার মার্কেট শেয়ার লোয়ার এই কারণে এই দুইটা পজিশনে তখন আমি কি করব হারভেস্টিং মানে কি আমার আমি একটু কি করতে হবে কি ইনক্রিজ করতে হবে মার্কেট শেয়ার ইনক্রিজের দিকে টার্গেট করতে হবে তখন আমি কি করব হারভেস্ট করব তো মার্কেট শেয়ার ইনক্রিজ করার জন্য কিন্তু আমি কি কি ধরনের স্ট্র্যাটেজি নিতে পারি সেটা আমার তখন সিলেক্ট করতে হবে মার্কেট শেয়ার ইনক্রিজ করতে হলে কি কি স্ট্র্যাটেজি নিতে পারি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডেভেলপ করব আদার কম্পিটিটিভ দিক থেকে আমি কাস্টমারদের অ্যাটেনশন গ্যাপ করার ট্রাই করব প্রমোশন করব মার্কেটিং প্রমোট করতে কমে আচ্ছা লাস্ট যে ডিসিশন এটা হচ্ছে ডাইজেস্ট এইটা হচ্ছে কেমন যে আমি আমার বিজনেস হচ্ছে কোনোভাবেই সাকসেসফুল কোনো পজিশন পাচ্ছি না আমার লস ফেস করছি তাহলে আমার কি করতে হবে আমি আমার বিজনেসটাকে হচ্ছে কি করবো সেল করে দিবো অথবা লিকুইডেট করে দিবো এটা কখন কখন কাজ করবে এই দুইটা পজিশনের সূচক সময়ে এই দুইটাই কিন্তু আসলে আমাকে আসলে কি করছে একটা কোশ্চেন এবং সিচুয়েশন দিচ্ছে আমাকে যে আমি এই সময় আমার কি ডিসিশন নিতে হবে এই বিজনেসটা ছেড়ে দেবো নাকি আসলে হ্যাঁ তো এখন দেখেন এই দুইটা পজিশনে কিন্তু মার্কেট শেয়ার লোয়ার থাকার কারণে আমরা একটা ডিসিশন নিতে পারি হারভেস্ট কারণ হারভেস্ট করেও যখন আমি দেখলাম আমার মার্কেট শেয়ার ইনক্রিজ করছে না তখন আমি কি ডিসিশন নিব ডাইভেস্ট ডাইভেস্টটা কি আইদার আমি সেল করে দিব অথবা এটাকে আমি টার্মিনেট করে দিব আমার বিজনেসটা ঠিক আছে আদার বিজনেস কম্পিটিটরদেরকে আমি সেল করে দিব অথবা আমি এটাকে একেবারে টার্মিনেট করে দিব ঠিক আছে তো এই ম্যাট্রিক্সের সাথে এই ডিসিশনগুলো কি এখন আমরা একটু বেশি সিমিলারিটিস পেয়েছি আচ্ছা কারো যদি কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে বলেন আমি এবার একটু আচ্ছা তাহলে আমি একটু আসতে করি ঠিক আছে বলেন তো হারভেস্ট কোন সিচুয়েশনে সরি হোল্ড কোন সিচুয়েশনে আমরা ইউজ করব বলেন আমরা ক্যাশ কাউ তারপর ডাইভেস্ট ডাইভেস্ট মানে আমরা আছে ওয়াটার আছে ডগ 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 হ্যাঁ অর হোয়াট ডগ কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক আচ্ছা তারপর আরেকটা স্টার কি করেছি বলেন তো স্টার স্টার মানে করেছি বিল বিল স্টার বিল করেছিলাম খেয়াল করে জি সব বিলের সময় মনে করেছে বিল স্টার নিয়ে কোনো আলোচনাই হয়নি দেখেন তো বিল ছিল হচ্ছে কোশ্চেন মানে কাজ করে ভালো কাজ জন্য কোশ্চেন মার্কের জন্য বাট স্টার নিয়ে কোনো আলোচনাই হয়নি কারণ স্টার এর একটা পজিশন এখানে আমার এনাফ ক্যাশ ফ্লো আছে আমাদের মধ্যে আবার আমি হচ্ছি হচ্ছে মার্কেট শেয়ারে একেবারে রাজা মানে এটা কখন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা ইন্ডিকেট করছে স্টার নিয়ে তো যখন আমার পজিশনটা স্টার তখন কি আমার কোনো এই ধরনের কোনো এই চারটা ডিসিশন নিয়ে কোনোটা নিতে হবে হোল্ড করব না হোল্ড করব এটা ঠিক আছে কিন্তু না হোল্ড করব না আমার তো বিল আসছে সেটা আমি আর না ওইভাবে সাস্টেইন করব ঠিক আছে বাট কখন সাস্টেইনের দিকে টার্গেট থাকবে যখন আমার কম্পিটিটর থাকবে কিন্তু যখন আমার কোনো কম্পিটিটরই নাই আমি হচ্ছে অল ইন দিস মার্কেট তখন আমার কি কোনো সাস্টেইনেবল চিন্তা আছে তখন তো সাস্টেইনের চিন্তা নেই এইটা হচ্ছে কখন যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ কি আমরা জানি আচ্ছা एग्जांपल দিলাম মনে থাকবে এই যে আমরা এখন 1.1 গুলো ইউজ করি না একেবারে ফার্স্ট এ কখন মানে ফার্স্ট এ কম্পাইনটা 1.1 চালু করেছি এর আগে তো ছিল হচ্ছে যে রিফিল যে দোয়ারতে কি কোন হচ্ছে না ফার্স্ট 1.1 পেন তো তারা যখন আসছে তখন কিন্তু একদম মানে পার একটা ছিল হ্যাঁ ওইটা ছিল তাদের কি তখন হচ্ছে কোনো কম্পিটিটরই ছিল না তাদের যে পজিশনটা ওইটা ছিল হচ্ছে স্টার শেয়ার হাই হ্যাঁ তো এখানে কিন্তু তার সাস্টেইন করতে হবে যে এই ডিসিশন নেওয়ার কোনো মানে চিন্তা করার চিন্তা করার ঠিক আছে আচ্ছা আসেন তাহলে আমি হোল্ড কি করে জানা কোশ্চেন দেন ইয়া ক্যাশ কাউ ক্যাশ কাউ তো ক্যাশ কাউ তো হোল্ড যাবে আসলে আমার মানতে আমার ইচ্ছা আছে যদি আমার মার্কেট শেয়ার বাড়ে হ্যাঁ মার্কেট গ্রোথ হইতেছে না হ্যাঁ তখন কোনটা নিব দেখেন দেখে আমাকে বলেন আপনি আছে শেয়ার না মুহল ওয়েল ফর কোশ্চেন কি বলেছেন শেয়ার আছে আমার মার্কেট তো তাহলে তো মানে এরকম তো হচ্ছে না শেয়ার পড়ছে শেয়ার আছে বাট গ্রোথ হচ্ছে না গ্রোথ হচ্ছে না তখন হচ্ছে এই যে এখন তখন হচ্ছে কোন পজিশনটা দেখেন তো শেয়ার আছে হচ্ছে হাই হাই স্টার্ট আছে আর কয় ক্যাশ কাউ আছে কিন্তু গ্রোথ হচ্ছে না দেখেন শেয়ার আছে কিন্তু গ্রোথ হচ্ছে না এটা কোন পজিশনটা সেটা যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আমাদের কেমন হওয়া উচিত তারপর হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ যে অপরচুনিটিস গুলো সেগুলোকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে
through our current position analysis. Our research portfolio collection, we have done position analysis. For now, analysis. So basically, we have opportunities to identify what we have done. The situation we share, the position we have both. So basically, we have the opportunity to share the info and the classify. Then we have design effective strategies. Which strategy we have effective, we have design for a strong value chain and create value deliver. So marketing a role can marketing first class marketing is the concept of intact classification for extraction, then creating, then deliver. So AJ bulletin as a value chain create for us, then value deliver for us, value delivery networks are open of it. I'm like a competitor and customer information will gather for then check it and basis value create for. Deliver করব এবং এই ভ্যালু ডেলিভারি যে চ্যানেলটা এটাকে আমরা টোটালি আমরা বলছি ডেলিভারি নেটওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে ওভারঅল মার্কেটিং রোল ইন স্ট্র্যাটেজি প্ল্যানিং সো এখন মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা এখানে আমরা যে তিনটা এসটিপি আমরা আগে অনেকবার বলেছি এখন হচ্ছে এটাকে ব্রিফলি যেমন এসটিপি বলেছিলাম যে মার্কেট এসটিপিতে মার্কেট সেগমেন্টেশন টার্গেট মার্কেটিং অ্যান্ড মার্কেট পজিশনিং এসটিপি সেগমেন্টেশন টার্গেট আর হচ্ছে পজিশনিং এটা যদি দেখা যায় জিওগ্রাফিক হতে পারে ডেমোগ্রাফিক হতে পারে সাইকোগ্রাফিক হতে পারে বিহেভিয়রাল হতে পারে এখন জিওগ্রাফিক বেসিসে যে কাস্টমার গ্রুপ এটা কেমন হতে পারে সাপোজ হচ্ছে আমার উইন্টার সিজন উইন্টার মোস্টলি যে কান্ট্রিজ গুলোতে হচ্ছে উইন্টার বেশি থাকে উইন্টার পোর্শনটা বেশি থাকে ওই ধরনের একটা কাস্টমার থাকতে পারে আবার যেই যেই কান্ট্রি গুলোতে হচ্ছে সামার সিজন বেশি থাকে ওই ওই দিকের কাস্টমারটাকে আমি আলাদা সেগমেন্ট করতে পারি এটা কি বোঝা গেল যে জিওগ্রাফি বেসিসে যদি আমি কাস্টমারদেরকে গ্রুপ করি তাহলে কেমন হতে পারে সেগমেন্টেশনটা দেন ডেমোগ্রাফিক যে সেগমেন্টেশনটা এটা হচ্ছে কেমন যে এইজ পিপলদের একটা গ্রুপ ইয়াংস্টারদের একটা গ্রুপ দেন কিডসদের জন্য আরেকটা গ্রুপ দেন সাইকোগ্রাফিক কেমন হতে পারে সাইকোগ্রাফিক হতে পারে যে তাদের কোন এই যে কাস্টমার অর পিপল দেন হচ্ছে কেমন ওয়ান এন্ড এইটার বেসিসে যদি আমি কাস্টমারদেরকে ডিভাইড করি যেমন বলেছিলাম যে ডেমোগ্রাফিকের যে গ্রুপটা এখানে বলেছিলাম না যে ওল্ড পার্সনদের একটা ইয়াংস্টারদের একটা বাট এখন কিন্তু ইয়াংস্টারদের ধরো একটা মোবাইল ফোনের যেই যেই দরকার যেই যেই ফাংশন গুলো দরকার ইয়াংদেরও সেই সেই ফাংশন দরকার হতে পারে না যেমন হচ্ছে যারা হচ্ছে এইজ পার্সন তারা হচ্ছে মোবাইল ফোনে কি ইউজ করবেন এই ব্রাউজ তো করতেই হবে তারা কি করবে নিউজ নিউজ দেখবে ইউটিউব দেখবে তাই না তো আবার ইয়াংস্টারদেরও তো সেম ফাংশন গুলোই দরকার হয় তো এইভাবে দেখেন এটাকে আমরা বলতে হচ্ছে এইজ কে ম্যাটার মানে ডেমোগ্রাফিক্যালি না এটাকে আমরা হচ্ছে মানে সাইকোলজিক্যালি যদি আমরা ক্লাসিফাই করি এটাকে আমরা বলতে হচ্ছে দ্যাট সেগমেন্টেশন বিহেভিয়ারাল হতে পারে বিহেভিয়ারাল হতে পারে কেমন বিহেভিয়ার বেসিসে যাদের মানে যে কাস্টমারদের বিহেভিয়ার টার্গেট করে আমরা যদি সেগমেন্ট করি এটা একটা এক্সাম্পল আপনারা আমাকে দেন তো যে বিহেভিয়ারাল এর পার্সপেক্টিভে কাস্টমারদেরকে কিভাবে আমরা সেগমেন্ট করতে পারি তো এটাকে আসলে ওভারঅল কি বলবো যে যেই গ্রুপ অফ পিপল হচ্ছে সেম বিহেভিয়ার দিবে তাদেরকে আমরা যে একটা গ্রুপ ফর্ম করব এটাকে আমরা বলবো হচ্ছে মার্কেট সেগমেন্টেশন কে মার্কেট সেগমেন্ট ইজ আ গ্রুপ অফ কনজিউমারস হু রেসপন্ড ইন সিমিলার ওয়েজ টু মার্কেটিং এফোর্টস আচ্ছা এখন আমি মার্কেটিং এফোর্ট যেটা দিব সেটার বেসিসে হচ্ছে তারা সিমিলার রেসপন্স করবে একটা আমরা বলেছিলাম না যে আমার পার্টনার ক্যাপাবিলিটিস এর সাথে কাস্টমারের রিকোয়ারমেন্ট ম্যাচ করা তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ম্যাচ করার সাথে আমার ক্যাপাবিলিটিসটা কখন অ্যালাইনমেন্ট ক্রিয়েট হবে যখন আমি আসলে মার্কেট সেগমেন্টেশন ওয়াইজ হচ্ছে আমি আমার ক্যাপাবিলিটিসটাকে সেট করব ঠিক আছে তো ওইটার জন্য ফার্স্ট স্ট্র্যাটেজিটা আসলে কি মার্কেট সেগমেন্টেশন তারপরে আসছে আমরা হচ্ছে মার্কেট সরি টার্গেট মার্কেটিং টার্গেট মার্কেটিংটাকে আমরা কি বলবো যে একটা একটু ব্যাক করব হ্যাঁ
আচ্ছা এটা আমি এখন কিন্তু পুরো দাম বলে দিচ্ছি মার্কেট কিভাবে সেগমেন্টেশন করব তার একটা জিওগ্রাফিক্যাল দেবো কাস্টমার কে ভালো গ্রুপের গ্রুপে মার্কেট কে সেগমেন্ট করব হ্যাঁ ওভারঅল মার্কেট কে সেগমেন্ট করব মার্কেট থেকে যদি আমি টার্গেট করে কনজিউমার থেকে সিলেক্ট করি ওটা কেমন হচ্ছে টার্গেট আচ্ছা আমি কি যাব টার্গেট মার্কেট টার্গেট মার্কেটিংটা হচ্ছে একটা কনসেপ্ট এটা একটা ডেফিনিশন লাগবে এটা জাস্ট একটু বুঝে নেন এটা হচ্ছে অলরেডি আমরা সেগমেন্ট করেছি না এখন ইচ সেগমেন্টকে যদি আমরা ইভালুয়েট করতে চাই উইটাকে আমরা বলতে এবং ওটার মধ্যে কেমন একটা ফিটনেস আছে সেটাকে ইভালুয়েট করব ওটাকে আমরা বলতে হচ্ছে টার্গেট মার্কেট যেমন কটন যে ফ্যাব্রিক্স গুলো ওগুলো হচ্ছে কোন জিওগ্রাফিক এরিয়াতে বেশি ইউজ হবে সামার সিজন যে এই কান্ট্রিগুলোতে বেশি ওখানে বেশি অ্যাট্রাকটিভ হবে আর যেগুলো হচ্ছে ফার ফার রিলেট মানে মানে কি বলবো লেদার প্রোডাক্ট গুলো লেদার উল শীত হবে উইন্টার এরিয়া ওগুলো হচ্ছে উইন্টার যে সিজন যে কান্ট্রিগুলোতে বেশি থাকে ওখানে বেশি এটা অ্যাট্রাক্ট করবে সো অলরেডি যে মার্কেট গুলোকে আমরা সেগমেন্ট করে ফেলেছি সেটাকে আমরা যদি ইভালুয়েট করি ওটাকে আমরা বলতে হচ্ছে টার্গেট মার্কেটিং দেন হচ্ছে সিলেকশন অফ সেগমেন্টস গ্রেটেস্ট লং টার্ম প্রফিটেবিলিটি এটাই বলেছে যে আমাকে আসলে টার্গেট করতে হবে কোনটা যে মানে টার্গেট থাকবে হচ্ছে লং টার্ম প্রফিটেবিলিটি কিন্তু এটার মধ্যে কিসের বেসিসে করতে হবে অলরেডি যে সেগমেন্টস গুলো আছে সেটাকে ইভালুয়েট করে আমাকে দেখতে হবে যে কোনখানে আমার বেশি প্রফিটেবিলিটি বেশি আছে আচ্ছা লং টার্ম হবে এন্ড আনাদার একটা ক্যারেক্টারিস্টিক্স বলেছে যে কোম্পানি ক্যান চুজ ওয়ান অর সেভারাল সেগমেন্টস টু টার্গেট তো এখানে কয়েকটা সেগমেন্ট ছিল প্রসেস গুলোকে আমরা একসাথে
মার্কেটিং মিক্স বলি সো এই মার্কেটিং মিক্সের ইনিশিয়াল ফেজে আমরা বলতে হচ্ছে মার্কেটিং মিক্সের হচ্ছে কয়টা পি 4 পি এই 4 পি গুলো আসলে কি প্রোডাক্ট প্লেস প্রমোশন এন্ড প্রাইস ঠিক আছে সো এই নেক্সট চ্যাপ্টার গুলো আসলে এই একটা পি নিয়ে আমরা কাজ করব এই দুটো স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা পড়ব সো ফার্স্ট পি হচ্ছে প্রোডাক্ট দেন প্লেস প্রমোশন প্রাইস ঠিক আছে এই এগুলো সবগুলো ফার্স্ট লেটার হচ্ছে পি দিয়ে কারণ এই মার্কেটিং মিক্সে আসলে বলা আছে 4 পি এখন মার্কেটিং মিক্স ইনক্লুডস কন্ট্রোলেবল এন্ড ট্যাকটিক্যাল মার্কেটিং টুলস নোজ অ্যাজ দা 4 পি আচ্ছা কন্ট্রোলেবল কেন বলেছে বলেন তো প্রোডাক্ট কে চাইলে আমরা হচ্ছে কি করতে পারি প্রোডাক্ট কে কি আমরা কন্ট্রোল করতে পারবো না জি ফিচার অ্যাড করতে পারি প্লেস কে আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো মানে হচ্ছে চেঞ্জ করতে পারবো পারবো আচ্ছা প্রমোশনও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো প্রাইস হচ্ছে অত হয় হায়ার অথবা লোয়ার সো এই এই যে ফিচার যে এদেরকে কন্ট্রোল করা যায় এই কারণে এদেরকে আসলে বলা হয় মার্কেটিং মিক্স ট্যাকটিক্যালি এন্ড কন্ট্রোলেবল কিছু টুল আছে এদের মধ্যে এই কারণে এদেরকে একসাথে বলা হয় মার্কেটিং মিক্স দিস ইনক্লুডস 4 পি ঠিক আছে এখন মার্কেটিং ফাংশনস করব আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি করেছি কয়টা স্ট্র্যাটেজি করেছিলাম মার্কেটিং এর তিনটা স্ট্র্যাটেজি করেছি না সেগমেন্টেশন আমি এখন এখানে কিন্তু কোন টুলগুলোকে ইউজ করব যেগুলো আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি
চেঞ্জ করে দেন হচ্ছে আমি আমার ফাইনাল ডিসিশনটা ইমপ্লিমেন্ট করে ওটাতে যদি কোনো চেঞ্জ আসে ওই হচ্ছে ফাইনাল কন্ট্রোল এই কন্ট্রোল প্ল্যানিং ফেজের কন্ট্রোলের সাথে ফাংশনের কন্ট্রোলের মধ্যে কোনো কনফিউশন করার কিছু নাই ঠিক আছে তো প্ল্যানিং এর সাতটা স্টেপের মধ্যে তাহলে আপনারা বলেন এক্সিকিউটিভ সামারি কি কতটুকুটি আছে আমাদের
আর্কিটেকচার 32 লেকচার সেট চ্যাপ্টার 2 আমাদের কমপ্লিট আর কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন।